আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের নতুন আরও একটি টপিকস নিয়ে হাজির হলাম। টপিকসটা হলো আপনার কীভাবে আপনাদের Xiaomi ফোনের ক্যামেরা সেটিংয়ে সেভ লোকেশন ইনফো সেট করবেন। তো এটা সেট করলে কী হবে, আপনি কোন লোকেশনে আপনার ছবিটা উঠিয়েছেন আপনি আপনার সেটিংয়ে যেয়ে ওটা দেখতে পারবেন, আপনার ফটো সেটিংয়ে যেয়ে আপনি ওটা দেখতে পারবেন। তো আমরা সেটিংটা দেখানোর জন্য প্রথমে ক্যামেরাতে যাব, দেন সেটিংসে যাব। তো সেটিংসে যেতে হলে প্রথমে থ্রি ডট মেনুতে যেতে হবে, তারপর এখানে বাম পাশে সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যেয়ে এখন এখান থেকে নিচে দেখেন কাস্টমাইজের নিচে সেভ লোকেশন ইনফো এটা অন করে দিবেন। এটা অন করে দিলে এখন এখানে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার সাথে সাথে আপনার এটা সেভ হয়ে যাবে। এখন আপনি যে লোকেশনে ছবি ওঠান না কেন, সে লোকেশনে আপনার ফটোর লোকেশনটা দেখাবে। তো আমরা এখন একটা ছবি উঠাবো, এখন একটা ছবি উঠায় কলমের একটা ছবি উঠালাম। তো এখন আমরা এই ছবির অপশনটাতে যাব, গেলে এখন এখানটাতে দেখেন ডিটেলসে দেখেন লোকেশন, এই যে এটা আমার লোকেশন সেভে আছে, এটা লোকেশন। এটা যদি আপনি গুগল ম্যাপে যে সার্চ দেন তা আপনি কোন লোকেশনে ছবি উঠেছেন সেটা দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই।